बहुदिन धरे बहु क्रोश धरे बहु व्यय करी बहु देश घुरे देखिते गिएछि पर्वतमाला देखिते गिएछि सिंधु देखा हय नाई चक्षु मेलिया घर होते शुधु दुई पा फेलिया एकटी धानेर शीशेर उपरे একটি শিশির বিন্দু। আমার সকল বন্ধুদের আগত নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আমার গলার অবস্থা যদিও খুব একটা ভালো নয়, তাতেও আমি তোমাদের সাথে আছি, পাশে আছি এবং এগিয়ে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, গলার অবস্থা সাংঘাতিক, কেক খাচ্ছি। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ বাঁশির মতো আওয়াজ বেরোচ্ছে। এখন চা পর্ব হবে, আজকে সন্ধ্যে থেকে ব্লগ স্টার্ট করলাম, তো এই চাটা খাই, মান্তু আসছে, তো ডিনারে করব, সব দেখিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এটা কী বলো তো? এটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙেই তো খাবি। এর মধ্যে মেথি দেওয়া আছে, দেখি দেখি দেখি, একটা খেয়ে দেয়। কেমন খেতে? ইটস নট সুইট থিং, নো এটা ব্যাস পাঁপড় সুইট থিং কি করে হয়? আমি বললাম মিষ্টি জিনিস। কখন বললাম? একটু আগে বলবা, বললো না এটা মিষ্টি জিনিস। আচ্ছা কোথায় থাকিস তুই? এটা কখনো পাঁপড় কখনো মিষ্টি হতে পারে? সেটাই তো আমি আইডিয়ার বাইরে কথাবার্তা। তেতো তেতো দেখি খে, মেথিটা মুখে গেল। তেতো পাঁপড় না, এটা হচ্ছে খাগড়া। বাহ ভালো খেতে, বাবাকে একটা দে। কই খাবো? কেন বাবাকে দে একটা, এগুলো বেশি দিন রাখা যাবে না। এই খাবে না তুমি? দারুণ খেতে, দারুণ খেতে, খাবে না? খেয়ে দেখি টেস্ট। এই খাগড়া পাঁপড়টা মনে হয় রাজস্থানে ভাই যখন ছিল তখন ওইখানে মা কিনেছিল বা অনন্যা কোনোভাবে ওটা কিনে রেখেছিল, তো দিল্লি থেকে মা নিয়ে এসেছে। আমি জানি না, এটা অনন্যাকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের এদিকে কি খাগড়া পাঁপড় পাওয়া যায় জানি না। তো এই সন্ধেবেলায় প্রচুর বিশ্লেষণ হলো এই পাঁপড়টা নিয়ে। যাই হোক, বিশ্লেষিত পাঁপড় খেতে খুবই ভালো, এবং বাইরের কেউ এলে তাকে তাদেরকে চায়ের সাথে দেওয়া যেতেই পারে, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, অনেকের কাছ থেকেই শুনলাম। ট্রাই করে দেখবো, তো চলো এখন তো খাই, চায়ের সাথে এনজয় করি। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই। এখন আমি যেটা করব, বিটরুট পরোটা তো খুব ভালো লাগে, ওটা এই সিজনে একবার হয়নি, কবে হবে জানি না, একদিন করতে হবে। তো এখন যেটা করব, তোমার গাজর আলুকে বয়েল করেছি, তোমাকে দেখাচ্ছি। তো মশলাটাকে আমি কী করি, কখনো কখনো তেলের মধ্যে হিং দিয়ে জোয়ান ঠোয়ান দিয়ে ফ্রাই করি, ঠিক আছে? তো আজকে যেমন করব, আজকে কিচ্ছু করব না, আজকে সম্পূর্ণ মানে কাঁচা আলু সেদ্ধ যেমন মাখা হয় না, আলু গাজর ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর একটু ভাজা মশলা আছে দিয়ে দেবো। কথা বলতে পারছি না এমন অবস্থা আমার, তো সেগুলোকে ভালো করে মাখবো যেন একটু মোটা মোটা না থাকে আলু বা গাজরের, খুব ভালো করে মাখতে হবে একদম প্লেন মোলাম করে। আর এই দেখো তোমাদের দেখাই, আলু গাজরটাকে সেদ্ধ করে জলটা পুরো ঝরতে দিয়েছি, যেন আলুতে গাজরেতে একটুকু জল। আমার কি বলতো, বাড়িতে গাদা সোয়েটার, ঠিক আছে, বাড়িতে পরার কুর্তি সোয়েটার আছে, সব সোয়েটার আছে,
এটাই আমার এত কেন পছন্দ, এই কোয়ালিটিটা না খুব ভালো, একদম পাতলা গেঞ্জির মতো পরতে সুবিধা। আর আমার যতই ঠান্ডা লাগুক আমি কানে কিছুতেই কিছু মানতে পারি না, কোনো মতে পারি না, মাথা কান ঘেমে যায় ভীষণ। আর পায়ে মোজাও পরতে পারি না, কান মাথায় টুপি পরতে পারি না, অনেক রকমের বদগুণ আছে বুঝলে তো, তো তাদের ঠান্ডা লাগবে না তো কী হবে বলো। তো এখন মান তোকে আনতে হবে মিত্রবাবু, মিত্রবাবু একটা মোজা পরে নিল, মাফলার তোর অলওয়েজ বাঁধা আছে। হ্যাঁ, তো এইরকম থাকলে হয়তো ঠান্ডাটা লাগবে না, তো দুদিন ধরে ঠান্ডাটা পড়লো, আর যখন পড়ছিল না তখন বলছিলাম পড়লো না পড়লো না, যেই পড়লো তখনই আমরা ঘাবড়ে যাচ্ছি, এই হচ্ছে আমাদের অবস্থা। এই দেখো বন্ধুরা কী কী দিয়েছি তোমাদের বলে দিই, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, এটা কোভিডের সময় খুব খেতাম কালো জিরে চায়ের সাথে, আবার মনে হচ্ছে এইসব খাবার শুরু করতে হবে। কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীর রেড চিলি পাউডার, কেন কি আমাদের বাড়িতে এমনি যে লাল লঙ্কা গুঁড়োটা ইউজ হয় না, ভাজা মশলা, লবণ, হলুদ, সর্ষের তেল, আর এই যে ধনে পাতা, ঠিক আছে, আর একটু চিনি দিয়েছি, আর এই কাগজিটা দিয়ে দেবো। এটা ফুচকা আলু মাখা হয়ে গেল বুঝেছ, কাগজিটা মিত্রবাবুর গাছের, যাই হোক সব দিয়ে দিয়েছি, কালো জিরে লঙ্কা সব দেওয়া হয়ে গেছে, এবার এটাকে মাখবো, মেখে আটা মাখবো। আমি রুটি করতে গিয়ে জানতে পারলাম যে কাল রাত্রে রুটি হয়নি, কাল কি খেয়েছিস না কোথা থেকে হলো, কোথা থেকে হলো, আটার প্যাকেট নতুন প্যাকেট আমি বার করে গেছি, সেটা নতুন কে নতুনই রয়েছে, প্যাকেট খোলা হয়নি, তাহলে কোথা থেকে রুটি করে খেলি, এর পিছনে এই ডু দিস মানে এর পিছনে কোনো গুরু রহস্য আছে, কি খেয়েছিলি আমার সন্দেহটা ভুল প্রমাণিত হলো, বুকটা লাগাতে কষ্ট হচ্ছে, গরম সব খুলে দে, ফ্যানটা চালিয়ে দেবো, তোর আজকে রেকর্ড করার কথা ছিল না, এই শীতের সময়টাতে এই সব স্টাফিং পরোটাগুলো খাওয়া, পরোটা মানে কি খুব তেলে চুবিয়ে আমি ভাজি না, আর ভালো গিয়ে ভাজি, সাদা তেলটা আমরা অ্যাভয়েডই করি, লুচি ছাড়া একমাত্র, তো লুচিটা তো আর ঘিয়ে ভাজা যায় না, তো লুচি একমাত্র আমাদের বাড়িতে সাদা তেলে ফ্রাই করা হয়। তো এছাড়া এমনি এই শীতের সময়তে এই স্টাফিং পরোটাগুলো খেতে বেশ ভালোই লাগে, কোনো সবজি তরকারিটা করতে লাগে না তোমার, ওইটাই সবজিটা ভেতরে থাকে, তুমি আচার দিয়ে খেতে পারো, মিষ্টি আইটেম যদি পছন্দ করো একটু পায়েস এই ধরনের করতে পারো, তাহলেই দেখবে আমাদের ভালো লাগে, জানি না সবার ভালো লাগে কি না।
মানতে চলে এসছে কোলফিলটা না সবসময় সঠিক টাইমে আসানসোলে ঢোকে, কিন্তু বিধানটাই ভীষণ উল্টোপাল্টা হয়। তো ও চলে এসেছে, এরপরে খাবারগুলো করে নেবো। শীতের রাত্রি অনেক টায়ার্ড হয়েও এসছে, দুদিন তিন দিন ধরেও ট্রেনিং ছিল বাইরে। যতই বাইরে বাইরে ঘুরুক, ঘরে ঢুকে একটা রেস্ট না নিলে শরীরগুলো যেন একদম ক্লান্তিতে ইয়ে হয়ে যায়। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। এগুলো গরম গরম পরোটা আর আচার, তরকারি, কুমড়ো তরকারি আছে, ওরা নেয় তো নেবে, গরম করে দেওয়া হয়েছে। তো মিষ্টি আছে, তো খেয়ে নি। আর খেয়ে নিয়ে আর কি, ঘুম। যাই হোক, কিন্তু মায়ের অবস্থা খুবই খারাপ। এবার হুইসেল দিয়ে কথা বলতে হবে মনে হচ্ছে, মানে বলবে মনে হচ্ছে কি। হ্যাঁ যাই হোক, আমার মুদ্রা দোষ হচ্ছে যাই হোক মায়ের চলন মতো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল থেকে রান্না বান্না সব কমপ্লিট, কিন্তু আজকে আমার গলা দিয়ে আওয়াজ একদম বেরোচ্ছিল না। বাঁধাকপির তরকারি করলাম, তেল ভাজা করলাম, আর মাছের ঝোল গাজর আলু দিয়ে করেছি, আর স্যালাড কেটে দিয়েছি। এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আমাদের। আর ব্রেকফাস্টে তৃষা ব্রেড, আমরা ওই রুটি, স্টাফড রুটি, স্টাফিং রুটি, ওইগুলো খেয়েছি, আর এক কাপ চা নিয়ে বসেছি। এখন বেলা 11টা বাজে, আর মান্তু আমাকে গিফটটা দিলো আমাকে, তো এটা খুব ভালো হয়েছে। ওই তোমার স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ডের মতো, ওটাকে আমি দাঁড় করিয়ে যেখানে খুশি হোক দাঁড় করিয়ে রেখে আমি শ্যুট করতে পারবো। তো এই ছোটো ছোটো গিফটগুলো আমার কাছে বিশাল ব্যাপার। তৃষাও আমাকে দিয়েছে মাইক্রোফোনের মতো, তো ইউজ করা হয়নি ওটা এখনও, তো ভালোই লাগে আমার আগে চলার সঙ্গী।
তো দেখো তোমরা। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে খুব আনন্দ মজা করো, সবাই খুব ভালো থাকবে।